ভারতের রাজধানী দিল্লিতে 40 বছরের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড হয়েছে। 24 ঘন্টায় সেখানে বৃষ্টি হয়েছে 153 মিলিমিটার, যা 1982 সালের পর জুলাই মাসে একদিনে সর্বোচ্চ। ভারী বৃষ্টিতে দিল্লিতে একজন এবং রাজস্থানে 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে 2 দিনে ভারতের উত্তরাঞ্চলে প্রাণ হারালো 12 জন। দিল্লি ছাড়াও হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ভারী বৃষ্টিতে ভূমিধসের ঘটনায় তৃতীয় দিনের মতো স্থগিত করা হয়েছে অমরনাথের তীর্থযাত্রা। আটকে পড়েছেন 6,000 পুণ্যার্থী। শনিবার ধসে পড়ে শ্রীনগর জম্মু হাইওয়ের একাংশ। এতে অন্তত 3,000 যানবাহন আটকা পড়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। বন্যা ও ভূমিধসের কারণে হিমাচল প্রদেশের 7 জেলায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।